সুন্দরবনে আসা পর্যটক ও স্থানীয়দের জন্য তিনটি পুলিশ বুথের উদ্বোধন করলেন বসিরহাট জেলা পুলিশ সুপার। এতে বাসন্তী হাইওয়েতে আরও বাড়বে নিরাপত্তা দাবি পুলিশের। সুন্দরবনে আসা পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা বাড়াতে বিশেষ উদ্যোগ পুলিশের। তৈরি হল পরপর তিনটি পুলিশ বুথ। উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের প্রবেশদ্বার সন্দেশখালী, মিনাখা, হারোয়ার এই তিনটি থানার গুরুত্বপূর্ণ রাস্তা বাসন্তী হাইওয়ে। দীর্ঘদিন ধরে বাসন্তী হাইওয়েতে ছিনতাই, রাহাজানি, এমনকি দুষ্কৃতি দৌরাত্ম্য বাড়ছিল বলে অভিযোগ উঠেছিল। তাছাড়াও এই বাসন্তী হাইওয়ে হয়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, এমনকি ভিন রাজ্য থেকে বহু পর্যটকরা সুন্দরবন বেড়াতে যান। এই গুরুত্বপূর্ণ রাস্তার ওপর ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরে রেখেছেন বাসন্তী হাইওয়েকে। এবার তৈরি হল তিনটি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। হারোয়ার ঘুষিঘাটা, মিনাখার জয়গ্রাম ও দক্ষিণ ঘেরি এই তিনটি জায়গায় নতুন অ্যাসিস্ট্যান্ট পুলিশ বুথ তৈরি হল। বাসন্তী হাইওয়েতে এই তিনটি পুলিশ বুথের শুভ সূচনা করলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জ্যোতি থমাসকে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, মিনাখার এসডিপিও আমিরুল খান, মিনাখার পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মণ্ডল সহ অন্যান্য পুলিশ কর্তারা। এই তিনটি বুথ তৈরির ফলে একদিকে বাসন্তী হাইওয়ের দুষ্কৃতি দৌরাত্ম্য কমবে, তেমনি অন্যদিকে সুন্দরবনের পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত হবে বলে মনে করছে জেলা পুলিশের আধিকারিকরা। এই বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, এটিকে মূলত পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বলা হয়। এই বাসন্তী হাইওয়ে হয়ে শুধু পর্যটকরাই নয়, বহু মানুষের যাতায়াত হয়। তাই সেই পথচারী মানুষদের সুবিধার জন্য, সেই সাথে কোনো যাত্রী অসুবিধার সম্মুখীন হলে অথবা কোনো সাহায্যের প্রয়োজন হলে সর্বদা পুলিশ এই বুথগুলিতে উপস্থিত থাকবেন। 24x7 অর্থাৎ দিন এবং রাত্রে সব সময় পুলিশ এই বুথগুলিতে থাকবে। শুধু পথচারী মানুষদের সাহায্য করাই নয়, সেই সাথে এখানে নাকা চেকিংও চলবে। এ বিষয়ে তিনি আরো বলেন, পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ বলা যায়। আপনারা তো ভালো জানেন বাসন্তী হাইওয়ে আমাদের অনেকটা ভাইটাল রোড। এখানে প্রচুর টুরিস্টরা যায়, যারা সুন্দরবন যায় এবং যারা টাকি যায়, ওদের হেল্পের জন্য ওদেরকে কোনো কিছু ডাউট হলে আমাদের এখানে 24x7 পুলিশ থাকবে, রাত্রিবেলা দিনের বেলা ওদেরকে গাইড করার জন্যে এবং ওদের সেফটি সিকিউরিটি এবং আমাদের নাগা চেকিং চলবে এখানে, ক্রাইম প্রিভেনশন অনেকটা উদ্দেশ্য নিয়ে আমরা এটা শুরু করছি। আজকে আমরা পরপরে তিনটা উদ্বোধন করছি, একটা হারোয়ার থানার আন্ডারে, দুটো মিনাকানের। ওর আমরা প্ল্যান করছি বাসন্তী হাইওয়ের উপরেই ওর দুটো আমরা নাজাদ থানার আন্ডারে করব, এবং আমাদের মালাঞ্জা টু টাকি যাওয়ার রাস্তাতে আমরা ওর দুটো করব। মানে পুরাপুরি পুলিশের প্রেসেন্স রাস্তার উপরই বাড়াবার জন্যে ওটাতে হয়, মানে পাবলিকের একটু সেফটির ফিলিংসটা বেশি হবে এবং ক্রাইম প্রিভেনশন আমরা ভালোভাবে করতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হারোয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।